তাড়াতাড়ি যাই, নামাজ শেষ করে আই, বাইরে এসে আবার আমার অনেক কাজ আছে, আজকে অনেক নতুন নতুন কালেকশন আছে, তাড়াতাড়ি যাই নামাজ শেষ করে আই। আজকে কোনটা নিমু কোনটা নিমু? এই নীলটা নেই, আমি লাল কালার পরছি, নীলটা আমার অনেক ভালো মানাবো, ওইটাই নেই, তাড়াতাড়ি লই, ওইটা নিয়ে খালি বাঘ মস্কে। পিছু 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 বিজাই গে, বাজারে সবজির যে দাম, এবার আর সেহেরি খেয়ে রোজার হাল লাগবো না, পানি খেয়ে সবার রোজা রাখতে হইব। কিরে সকাল সকাল কইতে গাইলি, আর তোর রাতইটা কি? না না কিছু না। আজকের কালেকশন একদম মাখন। কিরে তুই এত জুতা পাইলি কই? আরে আব্বা আমার যে একটা বন্ধু আছে না, ওই বন্ধুর যে বাপ আছে না, বাপের যে শালা, শালার যে দুলা ভাই, ওর তো একটা জুতার ফ্যাক্টরি আছে। ও আমারে অগজে রিজেক্ট জুতাগুলো আছে না, ওইগুলো দিয়ে দেয়, ওইগুলো আমি আবার শেয়ার মার্কেটে বেচি, নতুন ব্যবসা শুরু করছি, সামনে ঈদ না, আর আপনি যে কিপটা, আপনি তো আমার টাকা দিবেন না, তাই এবার ভাবছি যে আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিব না, আমি আমার ব্যবসার টাকা দিয়েই ঈদ পালন করবো। বুঝলাম তুই ব্যবসা করবি, আমার কাছ থেকে টাকা নিবি না, কিন্তু তোর বন্ধুর বাপের শালার দুলা ভাই লাগে তোর সম্পর্ক কেন? আরে আপনার এত কিছু শুনতে হবো না, যেমনি হয়েছে হয়েছে, এগুলো যত্ন করে রেখে দিই, একটু পরে এগুলো ডেলিভারি দিব। তো ভালোই তো, জুতার তো সুন্দর আছে, তাহলে আমারও একটা দে আমিও পরি। এ জুতা পরবো স্যাপ দেখুনে 5,000 টাকা দাও, তাহলে জুতা দিতাছি, এটা আমার বিজনেস না। তুই তোর বাপের কাছ থেকেও টাকা নিবি? হট এত নিমুই, তুমি কি আমার মাগনা টাকা দাও, তুমি যখন আমার 10 টাকা দাও তখন 20 টাকার কাম করে নাও। আই যেমন মাগনা জুতা নিবার, তুমি পারলে অনলাইনে অর্ডার দিয়ে নাও গা, আমার ক্লায়েন্ট বয়ে রয়েছে, আমি যাই এটা জুতাগুলো ডেলিভারি দিয়ে আই। আইসে মাগনা জুতা নিবার, আমি যাই তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে আই গিয়া। লাগবো না তোর জুতা, ভালো কথাই কইছস, আমি অনলাইন থেকে অর্ডার দিমু। কি নাই যদি নেওয়ার লাগে তাহলে তোর কাছে নিমু কে জুতা, এই যে আমি এখন অনলাইন থেকে অর্ডার দিমু। দেওগা তুমি অনলাইন অর্ডার দিবনি, একদম সাইপাস হাতে ধরে আ, আমি একদম পাই যাই চেক করে আনছি টাটকা জুতা, দেওগা তুমি অনলাইন অর্ডার, আমি যাই ডেলিভারি দিয়ে আই গিয়া। এই যে 2,000 টাকার অ্যাপেক্স এর জুতা অর্ডার দিলাম, এই যে অর্ডার কনফার্ম। আরে বন্ধু পুরো মাল নিয়ে আইছি বেটা, মাল দেখ, পুরো অ্যাপেক্স এর জুতা বেটা, অনলাইন থেকে আনছি, রাখবি নাকি তুই একটা? দেখ বেটা দেখ মালটা দেখ, জুতাটা তো সেই মামা, আমি কিন্তু অর্ধেক টাকা দেবো, ফুল টাকা দিয়ে পারব না। আচ্ছা দে তুই অর্ধেক টাকাই দে, কিন্তু তুই এসব কালেকশন পাস করে এত সুন্দর সুন্দর জুতা, তুই এত কিছু হই না কি করবি? তোর লাগবে জুতা তুই জুতা নিবি, আমার লাগবে টাকা আমারে টাকা দিবি, তোর হই না লাভ আছে এত কালেকশন পাই কনে, নে জুতা নে আর আমার টাকা দে। শালা এরকম কালেকশন পাই কই? নামাজ পড়ার পরে কিন্তু মনে আলাদা রকমের একটা শান্তি কাজ করে। কিরে আমার জুতা কই? আমার জুতা কই? বুঝলাম না, আজকাল মসজিদ থেকে প্রতিদিন জুতা চুরি হইতেছে, কিন্তু জুতাগুলো নিতেছে কেডা? হ্যাঁ আপনি একদম ঠিক কথা কইছেন। কি করে আজব লোক তো, বললেই হয় সাইড দিয়ে দেয়, এইভাবে ধাক্কা দেওয়ার কি আছে? হ্যাঁ একদম আমার গায়ের উপরে হয়ে পড়ছে, আমার 100 টাকা দামের জুতা। কি শুরু হইলো? হ্যালো আমার জুতা কই? ভাই আপনারও জুতা রাইছে? হ্যাঁ ভাই আমারও জুতা রাইছে। কি দিন আসলো, মানুষ আজকাল মসজিদে আসে চুরি করে। আমার 100 টাকা দামের জুতা ছিল, আমারটা তো 300 টাকা দিয়ে কিনছিলাম। দুরুবি আপনাকে 100-200, ভাই আমার তো মনে করেন 500 টাকা জুতা। কি আর করার ভাই, কোন আজকাল মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই। হ্যাঁ ভাই চলেন এমনি বাসা যেতে হইব, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। কেরা রে এই টিকটক দেওয়ার সময় ফোন করে? এই কেরা স্যার আপনার পার্সেল আসছে। ওই কি এর পার্সেল? স্যার আপনি ওই যে এক জোড়া জুতা অর্ডার দিয়েছিলেন না, ওইটার পার্সেল আসছে। জুতা না? এই তুমি দাঁড়াও দাঁড়াও, আমি এখন এইতেছি, দাঁড়াও। স্যার পার্সেলটা কি আপনার? তোরে কি আমার দিকে ফকির নিমো নয়? এখানে আর কেউ আছে যে 2,000 টাকার জুতা অর্ডার দিব? স্যার আমি ওইটা বলি নাই, 2,000 টাকার জুতা অর্ডার দেয় নিজের আবার বড় লোক ভাবে, শিওর হালাই বাসা কামলা দেয় ছোট লোক। বক্স দেখে তো মনে হয় জুতাটা ভালো হইব, চামড়া তো একটু বেশি নিল। আচ্ছা খুইলা একটু দেখি চামড়াটা কেমন। উরি বাবা চামড়াটা তো সেই, যাই নামাজের সময় হয়ে গেছে গা, এটা পরে নামাজ পড়তে যাই, বন্ধু বান্ধবকে দেখাই পারুম, যাই। তুমি এই জায়গায় থাকো, আমি নামাজ পড়ে আসি। আজকে কোনটা নিমু? ও আজকে তো একদম নতুন একটা, ওইটাই নেই শালার, আজকে তো একদম ব্র্যান্ডেড জুতা পাইছি, ওই তাড়াতাড়ি যাই। কিরে আমার জুতা কেবলমাত্র একদিন হয়েছে কিনছি, 2,000 টাকা আমার অ্যাপেক্সের জুতা, এমনি হারাই গেল। কি দিন আইলো মসজিদে জুতা হারাই গেল শান্তি নাই, আমার 2,000 টাকার জুতাটা হারাই গেল। শালায় আমার কখন কল দিছে আজকে আমার জুতা দেওয়ার কথা, ও এখন আইলো না।
আরে তুই আইছস মামা দেখ আজকে কি নিয়েছি পুরো ব্র্যান্ডেড অ্যাপেক্স আজকে কিন্তু মামা আমারে বেশি টাকা দেওয়া লাগবে আমি আজকে বেশি টাকা দিয়ে পারুম না এই তাহলে আমি দিব আমি যাই দে দে টাকা দে এই লা জুতা লা তুই আমারে বড় বড় টাকা নোট দিবি আমি তোরে বড় বড় জুতার কালেকশন দিব তুই একটা সত্য করে কথা কত তুই এসব জুতা কই পাস তুই জুতা খাবি জুতা খা তোর আটি গুন দেব না তুই থাক তুই টাকা রেডি রাখ এই যে তোরে ভালো ভালো কালেকশন দিব আমি 500 টাকা দিয়ে জুতা কিনলাম না থাক সামনে ভালো ব্যবসা হইব আমার এত টাকা দামি জুতাটা চুরি হয়ে গেল সমস্যা নাই চুরি করা জিনিস সহজ হজম হয় না নির্গত আর কোনো সমস্যা হইব আসলে একটা কথা কই আব্বা মসজিদে যে জুতা গুলো চুরি হইতো ওইগুলো আমি করতাম ওই জুতা আমি আমার এক বন্ধুর কাছে নিয়ে দিতাম ও আমার টাকা দিত ও আবার ওই জুতা গুলো মার্কেটে নিয়ে বেচে দিত আজকে একটা নতুন জুতা পাইছিলাম একদম ব্র্যান্ডেড কোম্পানির ওই জুতা আমি ওরে দিছি ও আমারে 500 টাকা দিছে ওইটা নিয়ে আমি বাসা থেকে যাইতেছিলাম একটা বাইকে মানে মেরে দিছে এখন আমার পা ভেঙে গেছে ও তোর আজকে একটা কথা কই শুন হারাম টাকা কোনো স্থায়ী থাকে না কোনো কোনো ভাবে হাত থেকে চইলাই যায় আর আজকে তুই যে জুতাটা চুরি করে বেচছস না ওই জুতাটা আমারই ছিল এই যে দেখছস কিছু টাকার জন্য খারাপ কাজ করছস আর এই দেখ এখন তোর এই পা ভাঙার জন্য তোর পিছে আমার কতগুলো টাকা খরচ করতে হইব আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমারে ক্ষমা করে দেন আচ্ছা চল হাসপাতালে নিয়ে যাই তোরে ও আব্বা আমি আর কোনোদিনও চুরি করব না আব্বা গল্পটা ছোট হলেও শেখার অনেক কিছুই আছে আর একটা জিনিস তো একদমই সত্যি যে হারামভাবে উপার্জিত টাকা কোনো সময় কাছে থাকে না কোনো না কোনো দিক দিয়ে সেটা চলেই যায় তাই আসুন সামান্য কিছু টাকার লোভে পড়ে হারামভাবে ইনকাম করা থেকে দূরে থাকি আর সুস্থ স্বাভাবিকভাবে ভালো থাকি আল্লাহ হাফেজ